হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মজাদার ছুরি সুটকি ভোনা নিয়ে আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি রেসিপিস বাই পক্ষ থেকে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করে দিই ছুরি সুটকি ভোনা ছুরি সুটকি ভোনা করার জন্য আমি এখানে বড় সাইজের ছুরি সুটকি ব্যবহার করছি কারণ ছুরি সুটকি যত বড় হয় এর মধ্যে তেলতেলে ভাবটা তত বেশিই থাকে তাই এই শুটকিটি ভোনা করে খেলে অসাধারণ লাগে শুটকিগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার সুটকিটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তাই প্রথমে আমি সুটকির সাথে বেশ কিছুটা লবণ অ্যাড করে সুটকিটাকে লবণের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে সুটকির মধ্যে যে এক্সট্রা ময়লাটা থাকে সেটা নরম হয়ে যায় এবং ধোয়ার পরে সেটা খুব তাড়াতাড়ি উঠে আসে এখন আমি বেশ খানিকটা গরম পানি এই সুটকির মধ্যে দিচ্ছি এবং সুটকি গুলোকে খুব ভালো করে ডলে ডলে এভাবে করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ময়লা পানি বের হয়ে এসেছে যতক্ষণ পর্যন্ত না থেকে এরকম সাদা ক্লিয়ার পানি বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি সুটিটাকে ভালো করে এভাবে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে নিব সুটকি ফোনা রেসিপিতে আমার আর যে যে উপকরণগুলো লাগছে তার মধ্যে রয়েছে দুই চা চামচ রসুন বাটা তিন থেকে চারটি দারচিনি তিন থেকে চারটি তেজপাতা একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো এবং চা চামচ জিরে গুঁড়ো আরো নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পরিমাণ রসুন কুচি এবার সুটকি রান্নার পালা তাই আমি কড়াইতে তারপরে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি দারচিনি এবং তেজপাতা দারচিনি এবং তেজপাতাটাকে তেলের মধ্যে কিছুটা ভেজে নেওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা শুটকির টুকরো গুলোকে অ্যাড করে দিচ্ছি সবগুলো শুটকি অ্যাড করা হয়ে গেছে তাই আমি তেলের মধ্যে কিছুটা নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি রসুন বাটা এরপরে সুরকিটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে গুঁড়া মশলা গুলো অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে সুরকি টাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে খানিকটা ভেজে নিচ্ছি এরপরে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি এবং অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ কুচি অ্যাড করার পরে আমি শুটকিটাকে বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না শুটকিটা নরম হয়ে আসে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আবারও খানিকটা নেড়ে চেড়ে অপেক্ষা করছি সুটকিটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেয়ার জন্য সুটকিটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে এবং এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পানি তারপরে সামান্য একটু নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি চেক করে নিয়েছি সুটকিটা কতটুকু সেদ্ধ হয়েছে এখনো বেশ কিছুটা পানি রয়ে গেছে তাই আমি কিছুটা আবারও অপেক্ষা পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত দেখুন বন্ধুরা সুটকির মধ্যে থাকা পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার ছুরিশুটকি ভুনা আপনারা এই রেসিপিটি অবশ্যই গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সবারই খুব ভালো লাগবে তো বন্ধুরা নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব খুবই তাড়াতাড়ি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ